la pusiti. Halo basha, ne bintiti. Shadi e chiga ne di posho. মনে ভাবন ফুল যদি করি মনে ভাবন ফুল আশীর্বাদ করো না বোনা আশীর্বাদ করো না বোনা আশীর্বাদ করো না বোনা মাটিতে জন্ম নিয়ে ধন্য যে হলাম সোনার এই ভারতবর্ষ তোমাকে প্রণাম এই মাটিতে জন্ম নিয়ে ধন্য যে হলাম সোনার এই ভারতবর্ষ তোমাকে প্রণাম তাই তো আমরা সঁপে দিলাম মন প্রাণ মন প্রাণ গাইব গান জয় গান গাইব গান জয় গান গাইব গান জয় গান গাইব গান গাইব গান জয় গান গাইব গান গাইব গান জয় গান গাইব গান জয় গান দুঃখের যেমন সুখ আছে কান্না রাজা হাসি তাই আসুন না সবাই মিলে দেখি জজ সাহেবের ফাঁসি দীর্ঘ 18 বছর ম্যাজিস্ট্রেটের ফাঁস কোটে আসামির বিরুদ্ধে আনিত সমস্ত সাক্ষ্য প্রমাণাদি যাচাই করিয়া ভারতীয় দন্তবিধি 302 ধারায় সুস্থ মস্তিষ্কে খুন 511 ধারায় ষড়যন্ত্র এবং 188 ধারায় সরকারি নথিপত্র পাচারের অভিযোগে আসামিকে দোষী সাব্যস্ত করিয়া ফাঁসির দ্বন্দ্বে দণ্ডিত করিয়াছিল আজ 2 আগস্ট সোমবার ভোর 4:10 ফাঁসি কার্যকর হইবে আসামি রাজেন্দ্র পাল
আপনার আর ফাঁসির অল্প কিছু সময় বাকি আছে, তাই আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমার কিছু বলার নেই, শুধু ঈশ্বরকে একটা কথা বলতে চাই। কি কথা? এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। ক্ষমা করবে, আমি আদেশ পালন করছি মাত্র। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আপনার আত্মা শান্তি দিক, ঈশ্বর আপনার আত্মা শান্তি দিক, ঈশ্বর আপনার আত্মা শান্তি দিক। বিশেষ ঘোষণা, ঘোষণা, ঘোষণাগুলি, ঘোষণাগুলি অনুগ্রহ করে, অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। যে সমস্ত খুঁটিতে, সমস্ত খুঁটিতে আমাদের, আমাদের মাইকের জঙ্গলি বাধা আছে, জঙ্গলি বাধা আছে, সেগুলি, সেগুলি এদিক এদিক ওদিক ওদিক করাবেন না, করাবেন না। তাতে তাতে আপনাদের গান শুনতে, আপনাদের গান শুনতে এবং এবং আমাদের, আমাদের গান শোনাতে, গান শোনাতে অসুবিধা হতে পারে, অসুবিধা হতে পারে। আরও একটি, আরও একটি বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। আগামী, আগামী চোদ্দশো উনত্রিশ সালে ঘোষণাটি, ঘোষণাটি শেষ হলো, শেষ হলো। শোনার জন্য, শোনার জন্য ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। পরম পূজনীয় ঠাকুর, পূজনীয় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবদাসদাদমাতাইদিয়ে মা বাগবাণী, মা বাগবাণী, মা মনসাদেবীর নাম স্মরণ করিয়া, স্মরণ করিয়া নাট্যমঞ্জরী, নাট্যমঞ্জরী গাজনী সংস্থা, গাজনী সংস্থা গিরিশ ঘোষের পাই, গিরিশ ঘোষের পাই পুষ্পাঞ্জলি দিয়ে, পুষ্পাঞ্জলি দিয়ে সদি সদি সদ্যীয় সদ্যীয় গাজন অনুরাগী, গাজন অনুরাগী দর্শক মণ্ডলী, দর্শক মণ্ডলী তথা তথা মেলা কমিটি, মেলা কমিটি সভাপতি মহাশয়, সভাপতি মহাশয়, সম্পাদক মহাশয়, সম্পাদক মহাশয় এবং এবং সমস্ত সমস্ত সদস্যবৃন্দকে জানাই, বৃন্দকে জানাই নাট্যমঞ্জরী, নাট্যমঞ্জরী গাজন সংস্থার পক্ষ থেকে, পক্ষ থেকে প্রীতি, প্রীতি শুভেচ্ছা, শুভেচ্ছা ও ও আন্তরিক, আন্তরিক অভিনন্দন, অভিনন্দন। চলো মন্দির, চলো মন্দির, দর্শক আমাদের দেবতা, আমাদের দেবতা এই শ্রোতা দেবতা, শ্রোতা দেবতা যতদিন থাকবে, যতদিন থাকবে নাট্যমঞ্জরী, নাট্যমঞ্জরী গাজন সংস্থা, গাজন সংস্থা ততদিন থাকবে, ততদিন থাকবে। এতে এতে আইন বিধানে মাস্টার বাপি বাপি ধনী ধনী সাহানুর সাহানুর সাউন্ড
চরিত্র চিত্রায়নে পুরুষ চরিত্রে অভিনয় করছেন রাউন্ডার হিরো একাই একশো বাবলু হালদার ক্লাসিক কমেডিয়া তপন মন্ডল কমিক কম্পিউটার সম্রাট হালদার আজকের নায়ক তাপস মাকাল স্ত্রীচরিত অভিনয় করছেন গজনপ্রিয়া অনুকূল পণ্ডিত দুষ্টমিষ্টি নায়িকা কুমার কিশোর দীপগাল মিস মামনি স্বপ্নসুন্দরী কুমার শিব আমাদের প্রথম নিবেদন থাকছে মরমীয় পালাকার মাস্টার গৌরনস্কর রচিত আয় নবীনালে আয়োজিত সাহানুর প্রোডাকশনের সামাজিক পালা আদালতিয়ান খুনের বিচার সাজা পাবে দোষী কেন বিচার শেষে কোডেরা জসয়েবের ফাঁসি বিশাল জলধির মাঝে রাজহংস রাজহংসে নিবিড় ভালোবাসায় মগ্ন পুষ্প অরণ্য আমাদেরও পূর্ণ হবে ঘর বাঁধার স্বপ্ন অরণ্য তুমি মোর স্বপ্ন আশা বাঁধব সুখের বাসা তুমি মোর স্বপ্ন আশা বাঁধব সুখের বাসা আমার এই তো ছবি তোমারই ছবি আমার এই তো ছবি তোমারই ছবি খেলব মোর স্বপ্ন আশা তোমার পেয়ে আমি ধন্য আমি যে তোমারই অরণ্য তোমার পেয়ে আমি ধন্য আমি যে তোমারই অরণ্য সুখে দুঃখে রাগব বুকে সুখে দুঃখে রাগব বুকে তুমি মোর ভালোবাসা অরণ্য জীবনে মরুতে নাই আমি সাথে ফোটাইব কুল জীবনে মরুতে নাই আমি সাথে ফোটাইব কুল অরণ্যে পুষ্পে ছড়াবে সুরবি অরণ্যে পুষ্পে ছড়াবে সুরবি মধুরী রাতের পিয়াসা অরণ্য পুষ্প খেলব প্রেমেরই পাশা খেলব প্রেমেরই পাশা তোমার বাবা মা আমাদের দুজনের ভালোবাসা যদি মেনে না নেয় পুষ্প আমার বাবা ব্যারিস্টার হলেও আমি তাদের একমাত্র সন্তান নিশ্চয়ই আমাদের ভালোবাসা মেনে নেবে তুমি অনেক চিন্তা করো না পুষ্প চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিই তাই চলো অরণ্য তাই চলো লা
ओ आमार देशेर माटी तुमारे पारे ठेकाई माथा ओ आमार देशेर माटी तुमारे पारे ठेकाई माथा तुमाते तुमाते विश्वमायेर अचल पाता ओ आमार देशेर माटी तुमारे पारे ठेकाई माथा ओ आमार देशेर माटी तुमारे पारे ठेकाई माथा ओ आमार देशेर माटी तुमारे पारे ठेकाई माथा मिथ्या कथा রৌপতির বস্ত্র কেড়ে নিয়ে রাবণের মত হরণ করে সীতা বাইরে আমি মানুষের ভগবান আসলে আমি এক ছদ্মবেশী সাইবান আমি জাস্টিস রাজেন্দ্র পাল কেউ জানে না আমি কি মা আমি দেশ বিক্রির দল আমি শুধু চাই টাকা 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 ইউরেখা তুমি কালো বাদশা কালো বাদশা বনমন করে ঘুরছে পৃথিবীর ভাগ্যের জায়গায় বিশ্বজন ঘাতক হয়ে বিক্রি করছে দেশের স্বার্থ বিনিময়ে পাবে শুধু অর্থ দামমাত্র 100 কোটি টাকা ঠিক সময় আপনার সাথে হলো আমার দেখা এই আপনার চুক্তি অনুযায়ী টাকা আবার হবে দেখা সমাজ আছে একে মমতা তুমি এটাই তাহলে তোমার আসল চরিত্র তুমি এতটা নিজ এতটা জঘন্য এখন নিজেকে তোমার স্ত্রী বলে পরিচয় দিতে ঘৃণা করছি আর এই মুহূর্তে যদি সবাইকে জানিয়ে দিই তোমার এই কুকৃতির কথা মমতা আমি জাস্টিস রাজেন্দ্র পাল কেউ জানে না আমি কি মা তুমি নাগিনীর মতো সফল মারার আগে তোমার বিষ দত্ত আমি উবড়ে ফেলব তাই বলছি যা দেখেছ সব যাও ভুলে ভুলে যাব আমি জানি কি আছে ফাইলে দেশের সম্পদ বিক্রি করার গুরুত্বপূর্ণ লেখা তুমি কেন কেন নিতে চাইছো দেশের 130 কোটি মানুষের জীবন জীবিকা আমি শুধু চাই টাকা টাকা থাকলে আইন কানুন সবকিছু আমার হাতের মুঠোর মধ্যে ধরে রাখতে পারবো সবকিছু আমার হাতের মুঠোর মধ্যে ধরে রাখতে পারবো স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগরের তেরো নদী পারে ময়ূর পৌঁছে ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলি পারে সাত
সাগরের পারে আমার সঙ্গে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর নদী পারে ময়ূর পঞ্চে ভিড়িয়ে দিয়ে সে থাই দেখে পারে সাত সাগরের পারে সঙ্গে দেখা রাজকন্যা থাকে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে অরণ্য তোর মনে এত কিসের আনন্দে বাবা মা বাবা তোমরা দুজনেই শোনো মা আমার স্বপ্নে রাজকন্যা পেয়ে গেছি মা আমি যে তাকে বিয়ে করতে যাই খোকা তুই হ্যাঁ মা তাই 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 মামার বাড়ি যাও আমারে ভারি ভারি মজা চিল চর নাই আমি যা ভেবেছি তাই এটা কি মামার বাড়ি না আমার সন্তানের ভালোবাসা ভেঙে দেওয়ার চেষ্টা করলে তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে কেউ জানেন আমার কি ক্ষমতা ওই ছোট লোকের মেয়েটা আমার বাড়ি বউ হয়ে আসতে পারে না তোমার বিশাল সম্পদ আমি কিছু চাই না বাবা তোমার বিশাল সম্পদ আমি কিছুই চাই না আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করব একা আমি তোকে বলছি তুই যাকে ভালোবাসিস আমি তার সাথে তোকে বিয়ে দেবো দেখে আটকায় কার কতটা ক্ষমতা ক্ষমতা মমতা আমি নিজে হাতে ওই মেয়ের সাথে আমার একমাত্র সন্তানকে আমি বিয়ে দেব হ্যাঁ রে খোকা তুই না জানলেও তোর মা তো জানে আমি কথা পবিত্র মানুষ কথা ধর্মে মানুষ তাই এ বিয়ে হবে হবে আমি জানতাম আমার বাবা তো নিশ্চয় হতে পারে না আমার বাবা তো নিশ্চয় হতে পারি না আমি আসছি মা আসছি বাবা যা বাবা যা দুর্গা দুর্গা আসছি মা আমার লক্ষ্মীর প্রতিমার মতো বৌমার ফোন নাম্বারটা তো দিয়ে জানা ওর বাবা মার সঙ্গে আমি কথা বলবো বাবা এই নো ভিজিটিং কার্ড এতে ফোন নাম্বার ঠিকানা সবকিছু দেওয়া আছে তুমি ওদের সাথে কথা বলে নিও বাবা আমি আসছি বাবা আসছি মা তুমি তোমার নিজের সন্তানের সাথে বেইমানি করেছো অনেক দিন ধরে তোমার অন্যায় অত্যাচার সহ্য করেছি কিন্তু অন্যায় তবে একটা কথা মনে রাখবে যার থেকে রাজন জপা তুমি আগুন নিয়ে খেলা করছো ওই দম্ভের আগুনে না একদিন তুমি পুড়ে হয়ে যাবে আমি জাস্টি রাজেন্দ্র পা কেউ জানে না আমি কে মা কে বাঁচাবে তুমি তুমি যতই চেষ্টা করো না ওই ছোট লোকের মেয়েটাকে বাঁচাতে পারবে না তুমি যতই হতে চাও সমাজের কাছে সচ্চা মনে রেখো আমি একটা কলকে উঠে রে বাঁধতে এই পৃথিবীতে কেমন করে আমি বেঁচে থাকবো তুমি বলে দাও দয়া মা তুমি বলে দাও দয়া মা তুমি বলে দাও দয়া মা কেন যে আধারে লাগে এত কেন যে মনে জাগে সংসার এ যেন ডাকে
হা হা কারে ঠাকুর ব্যথিত নিবিড় কোন পরিচয় ব্যথিত নিবিড় কোন পরিচয় কেন মাপি ছেড়ে দা হবে ছিন্ন পূর্ণ সুখের স্মৃতি হবে শূন্য অশান্ত জলধি উজান ধারা অশান্ত জলধি উজান ধারা দু চোখে অঝরে কেন দয়া ম কেন মোর কাঁদিছে হৃদয় কেন মোর কাঁদিছে হৃদয় দয়া ম দয়া ম কেন মোর কাঁদিছে হৃদয় কেন মন কাঁদিছে হৃদয় কেন মন কাঁদিছে তবে একটা কথা মনে রাখি শয়তান মিথ্যার কালমে যে সত্যের সূর্যকে কখনো ঢেকে রাখা যায় না উপরে আছে ভগবান আর আমার হাতের এই ক্যামেরার মধ্যে আছে তো অকাল মৃত্যু মনের কথা বলবো না মনের কথা বলবো না কবিতা জানিয়ে গেলে সবাইকে মনের কথা বলবো না মুখটা আমি খুলবো না মনের কথা বলবো না মুখটা আমি খুলবো না আমার কি সৌভাগ্য কিছুদিন পর জজ সাহেবের পুত্রবধূ হয়ে আসবো এই ঘরেতে
অরণ্য হবে আমার স্বামী, তাই তো অরণ্যের বাবা কন্যাশ্রী আমাকে ফোন করে ডেকেছে, কোনে মেরে ভাগ্যে মেলে এমন শ্বশুর। এক সময় অসুরের ভয়ে দেবতারা পালিয়ে এসেছিল বটে, আমি যষ্টিজ রাজেন্দ্র পাল, কেউ জানে না আমি কি মা। মা পুষ্প, পুষ্প বাবা ভালো আছো? মা ভালো আছো? থাক থাক মা পুষ্প, বাবা তুমি আমার একমাত্র সন্তান অরণ্যকে ভালোবাসো মা? হ্যাঁ বাবা, হ্যাঁ অরণ্যকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি বাবা। মা আমার সন্তানের ভালোর জন্য তুমি হাসি মুখে মৃত্যু বরণ করতে পারো। হ্যাঁ বাবা, হ্যাঁ আমার অরণ্যের জন্য আমি হাসি মুখে মৃত্যু বরণ করতে পারি বাবা। একেই বলে ভালোবাসা রে মা বাবা, একেই বলে ভালোবাসা। এমনি করে ভালোবাসার বন্ধনে আমার সন্তানটাকে তুই বেঁধে রাখিস মা। বাবা আয় মা, আমার কাছে আয়, তোকে আমি একটু আদর করি রে মা, তোকে আমি একটু আদর করি। তুই না বাঁচলি আমার অরণ্যকে বাঁচিয়ে রাখতে পারবো না রে মা। তুই একটিবার কথা বল না, তুই একটিবার কথা বল। সন্তানা মরার সময় দাও একটু সন্তানা, কিন্তু বাঁচবে না, ওর রক্ত গুলো একটু একটু করে ঝরে পড়বে মাটিতে, মাটি হবে না আর ওর জীবনটা নিয়ে যাবে। আমি জাস্টিস রাজেন্দ্র পাল, কেউ জানে না আমি কি মা। আমার পথের কাঁটা হয়ে যে দাঁড়াবে তার এই পৃথিবীর বুক থেকে আমি সরিয়ে দেব। আমি জাস্টিস রাজেন্দ্র পাল, শুধু অরণ্যকে দিও একটু সময়। বলো হরি হরি বল, হরি হরি বল। আমার ভীষণ কষ্ট হচ্ছে মা, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। অরণ্য কথা কোথায়? অরণ্য একটু মাথা খাটা, অরণ্য একটু মাথা খাটা, অরণ্য তোমরা বলো না গো আমার অরণ্যকে আমি কি বলে সান্ত্বনা দেব? তুমি একটু কেউ বলে দেবে আমার অরণ্যকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমার অরণ্য কোথায় গেল? এই
এখানে তো রক্ত কেন মা বলো না এখানে তো রক্ত কেন আমি তোকে বলতে পারবো না রে বাবা কি হয়েছে বলো না মা তুই শুনতে চাস জানিস বাবা পুষ্পকে পুষ্পকে কি হয়েছে তোর বাবা আমার বাবা কি হয়েছে নিজে হাতে খুন করেছে আমার পুষ্প আমার ছেড়ে চলে যেতে পারে না মা আমার পুষ্প আমার ছেড়ে চলে যেতে পারে না পুষ্প তুমি তো আমায় বলেছিলে পুষ্প আমি তোমায় একা যেতে দেবো না পুষ্প আমি আসছি পুষ্প শান্ত আমি আসছি তুমি যেমন ছোট্ট বেলায় আমার মাথায় হাত বলিয়ে দিতে আমি ঘুমিয়ে পড়তাম মাথা একটু হাত বলিয়ে দাও না মা দেখ না বাবা আমি তোকে আদর করছি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি একটু মাকে ছি কথা দে মাকে ছেড়ে কোথাও চলে যাবি না তো তোমার কেমন বিচার থাকো আমার একটি মাত্র সন্তানকে আমার বুক থেকে তুমি কেড়ে নিলে একা বড় একাই জীবা তুই ছাড়া শূন্য ভুবন এ বুকে শুধু হাহাকার মা বলে কে ডাকবে এখন মা বলে কে ডাকবে এখন একা বড় একাই জীবা তুই ছাড়া শূন্য ভুবন এ বুকে শুধু হাহাকার মা বলে কে ডাকবে এখন মা বলে কে ডাকবে এখন আমি প্রতিশোধ চাই প্রতিশোধ আমি শুধু হাসবো
ভেঙে দিলাম হাতের শাখা মুছে দিলাম সুতের সিঁদুর তোহারা প্রতিশোধের আগুনে শেষ হয়ে যাবি আমি তোর বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেব তোর ক্ষমা নাই তোর ফাঁসির কাঠে ঝরাব ওই আদালতে সবাই দাঁড়িয়ে দেখবে দেশদ্রোহী খুনি খুনি জজ সাহেবের ফাঁসি ম্যাজিস্ট্রেট ফাঁসকোটে আসামির বিরুদ্ধে আনিত আনিত সমস্ত সমস্ত সাক্ষ্যপ্রমাণাদি যাচাই করিয়া ভারতীয় দন্ডবিধি ৩০০ সুস্থ মস্তিষ্কে খুন ৫১১ ধারায় ষড়যন্ত্র এবং ১৮৮ ধারায় সরকারি নথিপত্র পাচারের অভিযোগে আসামিকে দোষী সাব্যস্ত করিয়া ফাঁসির দণ্ডে দণ্ডিত করিয়াছিল আজ ২ আগস্ট সোমবার ভোর ৪:১০ ফাঁসি কার্যকর হইবে আসামি রাজেন্দ্র পাল আপনার আর ফাঁসির অল্প কিছু সময় বাকি আছে তাই আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আমার কিছু বলার নেই শুধু ঈশ্বরকে একটা কথা বলতে চাই কি কথা এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো আমি আদেশ পালন করছি মাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর আপনার আত্মা শান্তি দিক ঈশ্বর আপনার আত্মা শান্তি দিক ঈশ্বর আপনার আত্মা শান্তি দিক